কাপড়ের রং হাইড্রোস চিটাগুড় সহ ক্ষতিকর নানা উপকরণ দিয়ে নাটোরে তৈরি হচ্ছে খেজুরের গুড় প্রতিনিধি মাহবুব হোসেনের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট শীতে খেজুরের রস দিয়ে গুড় তৈরির ধুম পরে গ্রামে গ্রামে গ্রাম অঞ্চলের অনেকের জন্য এটা এক ধরনের মৌসুমি ব্যবসা এ সময় গুড়ের চাহিদা ও দাম দুটোই ভালো থাকে আর এই সুযোগে নাটোরে ভেজাল গুড় তৈরিতে বেশ তৎপর হয়ে উঠেছে অধিকাংশ কারখানা কাপড়ের রং হাইড্রোজ চিটা আর চিনি সহ নানা ক্ষতিকর উপকরণ ব্যবহার করে তৈরি করা হচ্ছে গুড় চিনি আছে সুন ফিটকারি আছে হাইড্রোজ আছে আর যদি রং লাগে রং দি এক গুড় তৈরি করতে কেজি গুড় আর রং চিনি ও ময়দা দিয়ে এগুলো সম্পূর্ণ তৈরি করা হয় ক্ষতিকর উপকরণ দিয়ে তৈরি এসব গুড় খেলে ক্যান্সার লিভারে পচন ডায়রিয়া সহ নানা মারাত্মক রোগ হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা যত কাপড় রং করে বা বিভিন্ন মেজেতে যে রং করে এই রংগুলো হলো ক্যান্সারের কারণ এক কথা আর কোনো কথা নাই ক্যান্সারের কারণ কখনো এটা খাদ্যবস্তু হতে পারে না এবং খাদ্য হিসাবে ব্যবহার করা উচিত না যারা ক্ষতিকর ভেজাল গুড় তৈরি করছে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী এখানে খেজুর গুড়ে কোনো কিছুই নাই আর শুধু খালি করেন যে দেয়া করতেছে। খাবার খাচ্ছে মানুষ নকল জিনিস তৈরি করতেছে এগুলা থেকেই তো খারাপ হচ্ছে বছরে একবার গুড় দিয়ে পিঠা খাবো এখন ওই পিঠার মধ্যে যদি খায়া পাতলা হয়ে যায় তাহলে তো সমস্যা আমাদের গুড় তৈরির যে এলাকাগুলো রয়েছে নাডোর সে সমস্ত জায়গায় আমরা গোয়েন্দা তথ্যের মাধ্যমে আমরা নজরদারি করছি প্রতিনিয়ত এই অভিযানটা চলবে এবং আমরা যেখানেই এই রকম আমরা পাবো অব্যবস্থা পাবো সেখানেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে গত সাতই জানুয়ারি বরাইগ্রাম উপজেলার দুটি ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়ে চারজনকে জরিমানা ও কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত মাছরাঙা নিউজ ডেস্ক